এটা এটা খুবই ভালো প্রশ্নটা করেছেন যে রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টারগুলো আমাদের বিভিন্ন জায়গায় আছে, মানে অ্যাক্রস ইন্ডিয়াতে। তো সেরকম সেই সব জায়গাতে আমাদের যে ডেটা, আমাদের ইসরোর স্যাটেলাইট ডেটাগুলো সেখানে যায়, আর যেরকম এমটেক বা এমএসসি স্টুডেন্টরা সেই ডেটা নিয়ে আমাদের সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার দিয়েও সেইগুলোর কাজ করে সেখানের গ্রাউন্ড লেভেলে সেই সেই ভিত্তিতে যেগুলো সাইন্টিফিক যে অনুসন্ধান সেইগুলো করে সেই রিজিওনাল রিমোট সেন্সিং। আমাদের দেশের আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তারা ইসরোর কাছ থেকে কি কোনো রকম সহায়তা বা কিছু পায়? নিশ্চয়ই। কিরকম? হ্যাঁ, এটা এটা একটা অনেকেই হয়তো জানে না যে আমরা এটা ভীষণভাবে দরকার, বাইরের দেশের সঙ্গে তো আছেই, মানে ইউএস, ইউরোপ, জাপান এদের সঙ্গে তো আছেই, কিন্তু তাছাড়া আমাদের যেমন সার্ক কান্ট্রিজগুলোর সঙ্গে আমাদের আমাদের স্যাটেলাইটের ডেটা তাদের দেওয়া হয়, সার্ক কান্ট্রিজগুলো, মানে যেগুলো আমাদের কী বলে আমাদের নেবারিং কান্ট্রিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, বার্মা।